ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য যে শর্তগুলো আছে এগুলো কিন্তু সবগুলাই পূর্ণ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি কিছু ভুল করার কারণে কিন্তু আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যদি ফেসবুক প্রোফাইল থেকে অথবা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। দেখেন, আমি কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে সব ক্রাইটেরিয়াগুলো পূর্ণ হয়ে গেছে। ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য যে শর্তগুলো আছে এগুলো কিন্তু সবগুলাই পূর্ণ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি কিছু ভুল করার কারণে কিন্তু আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারতেছি না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু আমার 5,000-এর অধিক ফলোয়ার্স আছে এবং এখানে 60,000 মিনিটের বেশি ওয়াচ টাইম আছে এবং এখানে আমার 5টা অ্যাক্টিভ ভিডিও আছে। মানে টোটাল কথা, ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য যে যে শর্তগুলো আছে এগুলো কিন্তু আমার এখানে ফুল ফিল আপ হয়ে গেছে। তারপর আমার দু একটা ভুলের কারণে আমার এই ফেসবুক প্রোফাইল থেকে আমি কিন্তু টাকা ইনকাম করতে পারতেছি না। সুতরাং আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। না হলে আপনারা আমার মতো করে কষ্ট করবেন, কষ্ট করে সব কিছু পূর্ণ করবেন কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। ভাই, আমি যে ভুলগুলো করছি সেগুলো যদি আমি আপনাদের মাঝে তুলে ধরি তাহলে এখান থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন যে এই ভুলগুলো করা যাবে না। আপনাদের যখন সব কিছু শর্ত পূরণ হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। সর্বপ্রথম হলো, আমরা অনেকেই ভাবি যে আমরা অন্যের ভিডিও থেকে কিছু মিউজিক নেই, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে এগুলো আমরা ইউজ করি। আমরা হয়তোবা ভাবি যে এগুলো ফেসবুক ধরতে পারবে না কোনো কারণে। অন্যের ভিডিও থেকে বা অন্য কোনো সাইট থেকে আপনারা 1 মিনিটের বা 30 সেকেন্ডের মানে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। ফেসবুকের যে লাইব্রেরি আছে, ফেসবুক পেজের যেই সাউন্ড লাইব্রেরি আছে, এখান থেকে আপনি চাইলে খুব সহজেই ওদের ওখান থেকে যে কোনো মিউজিক আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং ওই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার কোনো সমস্যা হবে না এবং অন্যের কোনো ভিডিও আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা আপনার ফেসবুক পেজে, সেটা হোক বড় ভিডিও বা সেটা হোক রিলস, কোনো ভিডিও অন্যের কোনো ভিডিও আপনি আপনার প্রোফাইলে বা আপনার পেজে দিবেন না। দেখেন, আমার এখানে সব কিছু পূর্ণ হয়ে গেছে। আমি এত কষ্ট করে এই প্রোফাইলটা দাঁড় করাইছি কিন্তু এখান থেকে ভাই আমি ইনকাম করতে পারতেছি না। এর থেকে কষ্ট আর কি হইতে পারে আমার মাত্র কয়েকটা ভুলের জন্য। তারপরে প্রথমত, কোনো সাউন্ড মানে অন্যের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন না এবং অন্যের কোনো ভিডিও আপনি আপলোড করবেন না আপনার প্রোফাইল অথবা আপনার পেজ থেকে, এবং এমন কিছু আপলোড করা যাবে না, এমন কিছু ভিডিও আপলোড করা যাবে না যেটা ফেসবুক কমিটি গাইডলাইনের বাইরে পড়ে, এবং এমন কোনো কথা বলা যাবে না, অশ্লীল যে কথা এরকম কোনো কিছু বলা যাবে না। দেখেন, আমার এখানে সব কিছু পূর্ণ হওয়ার পরে এখানে কিন্তু পার্টনার মনিটাইজেশন ইস্যু কিন্তু চলে আসছে এবং অনেকে বলে যে এটা রিমুভ করা যায়। হ্যাঁ ভাই, রিমুভ করা যায়, কিন্তু এটা রিমুভ করা যে কতটা কষ্টকর সেটা আমি বুঝতেছি। আমার এই পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য আমি অনেক পদক্ষেপ নিছি, যা যা করণীয় অনেক কিছু করছি, কিন্তু কোনো রকম এটা রিমুভ হচ্ছে না। তার মানে আমরা যখন একটা প্রোফাইল বা একটা পেজ আমরা যখন স্টার্ট করি তখন থেকে যদি আমরা আমাদের নিজের ভিডিওগুলো দেই এবং অন্যের ভিডিও না দেই বা এবং অন্যের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না দেই, অথবা আপনার প্রথম প্রথম ভিডিওগুলোতে আপনি কোনো ভিউ হবে না, কিন্তু আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন, আপনি যখন রেগুলার রিলস আপলোড করবেন, তখন ফেসবুক থেকেই আপনার যে কোনো একটা রিলস, আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল করে দেবে। তো বন্ধুরা, আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি আশা করি এই কথাগুলো আপনারা যদি মেনে চলেন, যদি আপনারা আমার মতো ভুল না করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের যেই ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের জন্য যে শর্তগুলো আছে এগুলো একসময় পূরণ হয়ে যাবে। আপনারা যদি আপনাদের নিজের ভিডিও দেন তাহলে এগুলো কিন্তু একসময় পূরণ হয়ে যাবে, আর যখন পূরণ হবে তখন আপনি খুব সহজে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ থেকে আপনার টাকা ইনকাম করতে পারবেন। অনেকে ভাবে যে অন্যের কোনো ভিডিও যদি দেই, যদি কোনো সমস্যা হয়, পার্টনার মনিটাইজেশন ইস্যু আসে, তাহলে এটা আমরা পরে রিমুভ করে নেব, কিন্তু এটা রিমুভ করা এতটা সহজ না। আমি অনেক চেষ্টা করছি, আসলে রিমুভ হচ্ছে না। আপনারা রেগুলার ভিডিও আপলোড করে যাবেন, আপনারা যদি প্রতিদিন একটা করে আপলোড করেন, একটা করে করেন, সমস্যা নাই, বা
তিনটা করলে তিনটা করেন, কিন্তু প্রতিদিন এক নিয়মে আপলোড করেন। আজকে একটা করলেন, আবার 5 দিন করলেন না, আবার 5 দিন পর 5টা করলেন। এভাবে করলে হয়তোবা আপনাদের সময় লাগবে অনেক, কিন্তু রেগুলার একটা নিয়মে যদি আপলোড করেন তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের সব শর্তগুলো ফুলফিল আপ হয়ে যাবে, ফেসবুক থেকে যে কোনো একটা ভিডিও ভাইরাল করে দেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।